এই যে ভাই শুনছেন, আপনি কোথায় যাবেন? মুই তো বরিশাল যামু। আপনি কইলেন কি আমরা বরিশাল যাইবেন? মুইও তো বরিশাল যামু। আমার বাসা কি এহানি? হয় হয়, মোর বাসা এহানি। ও আচ্ছা ভাই, আপনারা কই যাবেন? ভাড়া দেন ভাই, বরিশাল যামু। ও আচ্ছা, আপনি বরিশাল যাবেন, আপনি কই যাবেন? মুইও বরিশাল যামু। আচ্ছা তাহলে ভাড়াটা বের করেন। ও ভাড়া? হ্যাঁ ভাড়া। আচ্ছা ভাই, আপনার ভাড়া দিতে হবে না। আপনি বরিশাল যাইবেন না, মুইও তো বরিশাল যামু। পরিচিত হইয়া একসের ভালো লাগলো। আপনার ভাড়াটা আমি দিয়ে দিতেছি। আরে ভাই, এই ডেরাবার কি দরকার ছিল ভাই? ভাড়া কত? ভাড়া 100 টাকা। 100 টাকা? আচ্ছা এখানে পুরো 200 টাকা আছে এই দুইজনের ভাড়া। আচ্ছা ভাই ঠিক আছে। এ আম্মে কি করলেন, এসবের কি দরকার ছেলে? আরে ভাই ব্রাদার মানুষ, টাকা পয়সা কোনো বিষয় না। টাকা পয়সা হয়েছে কি হাতের ময়লা ভাই? আমেরাতে কেসি কে? ও আচ্ছা আচ্ছা, এইটা কিছু না, আমি ওই দর্জির কাজ করি তো, তাই সাথে সাথে কেসিটা রাখি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। ভাই আমি মনে হয় একটা জিনিস ভুলে বাসায় রেখে আসছি, আপনি বসেন আমি নিয়ে আসি। হয় তাই যান। সকাল সকাল একটা পকেট মাইরে দিছি, মনে হইতেছে ভালোই টাকা পয়সা আছে। যাই তাড়াতাড়ি যাই, নাইলে আবার আইসে পড়ব। কি ব্যাপার, লোকটা কইলে বরিশাল যাইবে, এখন দেখি চললেই গেল, কিছুই তো বুঝলাম না। কি আমার পকেট কে কাটলো, আমার আমার মানি ব্যাগ কে নিল, কিছুই তো বুঝলাম না। আরে এই হায় হায়, ওই হালা রাতে তো কেসি ছেলে, ওই হালাই তো কাম দেশে, তাইলে আমার পকেটটা ওই কাটছে, দেহি তো হালার ভয়ালায় কত দূর গেছে। ওরে হ্যাঁ, যেটা ভাবছিলাম হেডেই তো হইছে, হালার ভয়ালায় আমার পকেটটা কাট দেয় এনে হালায় থুয়ে গেছে। এখন কোথায়? কমে গেছে, কমে পাই। হালার ভয়ালায় কোন দিক গেছে? কেউ কিছু দেহেও নাই, আমি কিছু করিও নাই। রহমতের মাস। তুই হেদিন বরিশাল হাজ্জা, আমার পকেট কাড্ডা, মানি ব্যাগ লয়ে গেছো। আর তোরে আমি হেদিন তোরে খুঁজি পাই নাই, পরে যে বাসও পাই নাই, আমি বরিশাল যাইতে পারি নাই, সব দিকে মিস করছি ভাই। ওই দিন আমি খুব বিপদে পড়ছিলাম ভাই, আমার দাদা খুব অসুস্থ, দাদার জন্য ওষুধ লাগতেছিল, এর জন্য আমি আপনার পকেটটা কাটছি। আহারে, আম্মের দাদায় অসুস্থ ছেলে, মোর দাদাও নাই, মোর নানাও নাই, মুই বুঝি দাদা নানার কি কষ্ট, মুরব্বিগ কি কষ্ট। যাও আম্মেরে আমি মাফ করে দিলাম, আম্মে আম্মে আমার বুকে আন, বুকে আন। হায় হায়, আইফোন নিজের আর সামলাইতে পারলাম না। আম্মে কোনো টেনশন হরেন না, আম্মেরে মুই মাফ করে দিছি, আম্মে দাদার যত্ন হরেন। ঠিক আছে, দাদার জন্য দোয়া করবেন। আহারে, এই দুনিয়ায় এখনো এমন নাতি আছে যে দাদার চিকিৎসার লাগিয়া ওষুধের লাগিয়া মানুষের পকেট মারে। আহারে ওহো, বাসায় তো একটা কল দেওয়া লাগে। আরে আরে, আমার মোবাইল, মোবাইল তো আমি বাসার দিয়ে লইয়েই বেরিয়েছি, তাইলে কি ওই হালায়? আহারে, শেষমেশ ওই হালায় আমার মোবাইলটাও খাইয়া দিল। ওরে আমি আবার পাইয়া লই, ওর একদিন কি আমার একদিন। আরে এ ভাই, এই এমে আন, এমে আন। আজকে মনে হয় ধরাটা খাইয়েই গেলাম। তোরে আমি দ্বিতীয়বার বিশ্বাস করছি, তুই আমার মোবাইলটা এইভাবে খাইয়ে দিলি, তোরে এইবার যে আমি কি করমু ভাই। ভাই আমি ভুল করছি ভাই, আপনার মোবাইল নেওয়ার 2 দিন পর আমার দাদা না ফেরার দেশে চলে গেছে ভাই, আমার আপনি মাফ করে দেন। আহারে আমি কি কন, আমার দাদাই না ফেরার দেশে চলে গেছে।
হো ভাই আর আপনার কাজ দিয়া আমি যে আপনার মানি ব্যাগ টাকা পয়সা মোবাইল এগুলো চুরি করছি এইগুলো আমি আপনারে দিয়ে দিতেছি আর আপনারে ঈদ উপলক্ষে আমি একটা পাঞ্জাবি কিনে দেব কি কোন সবকিছু দিয়ে দিবেন আবার পাঞ্জাবিও কিনে দেবেন চলেন চলেন যাই ঠিক আছে চলেন তরাতরি তরাতরি চলেন এই দোকানে ভালো হবে হুম হুম আরে দোকানে লোকজন কই গেল কাউরে তো দেখতেছি না তাই তো আচ্ছা শুনেন আপনি দাঁড়ান আমি লোক ডাইকে নিয়ে আসতেছি আপনি এনে বসেন ঠিক আছে আচ্ছা যান আজকে পাইছি সুযোগ এখন এর বাইকটা লইয়ে চইলা যাই মানুষটা এখনো আয় না কে যাইয়া দেখুনি এ আমার বাইকের চাবি হেলে কি হালার ফলে আমার বাইকটাও খাইয়ে দিলে এ